এই সেই ভাইরাল জায়গা যেখানে কি না এখন পর্যন্ত ভাইরাল সেলিব্রিটি কোনো লোক বাদ নেই আসার বাকি আছে ফিট এই রাতে সৌন্দর্য পূর্বাচল দেখার জন্য একবার হলো ভিড় করছে ঢাকার কাছে ঢাকার ভিতর এবং গাজীপুরের আশেপাশের সব লোকেরা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই আমি শিলা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে সম্পূর্ণ ব্লগটি থাকবে আমরা তিন বোন একসাথে করে যাচ্ছি রাতের তিনশো বিট উপভোগ করার জন্য তো লাইটিং করার পর এখন অবধি একদিনও যাওয়া হয়ে ওঠেনি দিনে বেলায় শুধু যাতায়াত হচ্ছে আর ধরতে গেলে এই রাস্তা দিয়ে আমরা রেগুলার আগে যাতায়াত করতাম এখনও মানে আমাদের যাতায়াতের রাস্তা এই একটাই তো আমার বাবার বাড়ির কাছে একেবারে রাস্তাটা মাত্র দশ টাকা রিক্সা ভাড়া দিলেই চলে আসতে পারি এখন আমি ও আমার ছোটো বোন যাচ্ছি আর আমার মেঝো বোন আর তার ননদকে নিয়ে আগেই চলে এসেছে আমাদের প্ল্যানটা করার আগে থেকেই আমি আমার বাবার বাড়িতে যাওয়ার পর থেকে আমার ছোটো বোন পাগল করে ফেলছে কবে এখানে নিয়ে আসব। কারণ ও একা আসতে পারছিল না তাই আজকে ডিসিশন নিলাম আজকে যাবই। তো যেহেতু আমি বেশি দিন থাকবো না কালকে রিপোর্ট দিলেই আবার চলে যাবো এর জন্য মূলত আজকে আসা ওকে একটু দেখিয়ে নিয়ে যাই আমিও দেখলাম তো এই তো দেখেন ওরা এসেই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা আসার আগেই ওরা এসে পড়েছে তো সবাই ওরা আমার সাথে যে আরেকটা ছিল আমার মেঝো বোনের ননদ ও সাদা ড্রেস পরেছে ওরা তিনজন একেবারে ম্যাচিং ম্যাচিং আর আমি একটু অন্যরকম বোরকা পরে এসেছি এর জন্য ওদেরকে আমি বলছিলাম আমি লিডার তোমাদেরকে সবাইকে দেখে শুনে রাখবো পরে ওরা বলতেছে হ্যাঁ হ্যাঁ আসলেই তুমি আমাদের লিডার বয়সের দিক দিয়ে মানে সব দিক দিয়েই তো এই তো এই সেই কাঙ্ক্ষিত ভাইরাল জায়গা যেখানে কি সন্ধ্যা হলে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় তো এখন দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে সব লাইটিংগুলো অন করে দেবে তো কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এখানে কত কত মানুষ হয় তো এই তো এখানে আমরা কিছুক্ষণ বসে থাকার পর ছবি টবি তোলার পর এই সাইড থেকে যাব একটু সামনে তো এই দেখেন সূর্যটা একেবারে ডুববে ডুববে এরকম একটা পর্যায় আমি বাসা থেকে আসরের নামাজের পর বের হয়েছি তো আর এখানে যেহেতু সব বাইকাররাই আসে মানে বাইকার ছাড়াও আসে কিন্তু বেশিরভাগই থাকে তারা বাইক নিয়ে এসেছে তো এর মধ্যে একটা কি হয়েছে হয়তোবা সে অনেক স্পিডে আসছে আসার পর এই যে ইউ টার্ন করা যে ছিল পুরো একটা গোল চক্কর এখানে এসে হয়তো বাড়ি লেগে যায় আর দেখতেই পাচ্ছেন কতটা উঁচা তো এই বাড়ি লাগার ক্ষেত্রে একটা মেয়ে নিচে পড়ে যায় তো ছেলেটা বাড়ি খেয়ে রাস্তার ওপরে থাকে এই তো দেখেন মানে রাস্তার উপরে থাকে আর মেয়েটা নিচে পড়ে যায় তো সবাই তখন ভাবছিল যে মেয়েটা মারা গেছে আর ছেলেটা অজ্ঞান ছিল ছেলেটার কোনো হুশ জ্ঞান ছিল না দেন সবাই চিল্লাচিল্লি করছিল উপর থেকে যে একটু ধরতে একটা লোক ছিল নিচে হয়তোবা অনেকে এই ভিডিওটা নেটে দেখেছেন তারপর মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমরা তো সবাই ভাবছিলাম যে এটা মারা গেছে পরে আর জানতে পারলাম যে আসলে মারা যায়নি হাত পা ভেঙে গেছে তো যাই হোক যেয়েই আসবেন এখানে সাবধানে থাকাটাই ভালো শ্রেয় তো আমরাও একটু রিক্স নিয়ে বসলাম জাস্ট একটু সোয়াচ করে বসছি মানে একটা ছবি তোলার জন্য এতটুকুই আসলে কিন্তু অনেকটা উঁচু পড়লে একেবারে হাত পা ভাঙবে মাস্টলি তো এই তো দেখাচ্ছিলাম এই সেই কাঙ্ক্ষিত ভাইরাস স্থান যেখানে নিয়ে চলে আসছি আর সবাই আসলে কিন্তু ছবি তোলে তাই আমিও এই ভুলটা করিনি তো ছবি তোলা শেষে এখান থেকে যাচ্ছি একটু নীলা মার্কেটের দিকে তো এখান থেকে অটো নিয়ে নিচ্ছিলাম তো আমাদের কাছ থেকে ভাবতেছে আমরাও মনে হয় কোনো দর্শনার্থী আমরা যে এলাকার সেটা মনে হয় অটোলা জানেই না তো এত ভাড়া চার্জ ছিল বলতেছে আড়াইশো দিবেন দুশো দিবেন এরকমভাবে পরে বলতেছি পঞ্চাশ টাকা দিব যাবেন পরে যখন বললাম যে আমরা এখানকারই অন্যদের কাছ থেকে লাভ করেন এটা সেটা অনেক কিছু বলার পর তো ফাইনালি রাজি হয় পঞ্চাশ টাকা দিয়ে যাওয়ার জন্য তো এই তো চলে আসলাম তো দেখেন ওই সাইডটা থেকে এই চত্বরটাতে বেশি ভিড় ছিল তুলনামূলক আর এখান থেকে নামলেই কিন্তু নীলা মার্কেট তো এখান থেকেই এসে ঘুরে ঘাড়ে কিন্তু সবাই নীলা মার্কেটের দিকে যায় এখানে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করার পর দেন বাসায় চলে যায় তো আমরা যেহেতু এখানটায় কিছু সময় দিয়ে এসেছি তো এখন বেশি আর সন্ধ্যা না করে চলে যাব তো ওখানে গিয়ে কিছুটা খন ঘুরবো কিছু দোকানপাট আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো দেখার পর কিছু খাওয়া দাওয়া করে আবার এসে রাতের কিছু ভিউ নেবো ভিডিও করব ছবি তুলবো দেন আবার বাসার উদ্দেশ্যে রওনা হব আর আমি কিন্তু মুসফানকে বাসায় ওর নানুর কাছে রেখে এসেছি যেহেতু ওর অনেক ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে বের না হওয়াই ভালো তো এই তো দেখাচ্ছিলাম একটা একটা করে লাইট জ্বলতে শুরু করেছে তো এই তো হাঁটতে হাঁটতে নীলা মার্কেটের ভিতর দিকে চলে আসছিলাম আর রেস্টুরেন্টের সব লাইটগুলো অন করে দিচ্ছে তো এই তো আমরা হাঁটি হাঁটি পা পা করে এক দু পা আগাচ্ছি এখন যাব প্রথমেই নদীর পাড়ে তো নীলা মার্কেট আসবো আর এই নদীর পার আসবো না তা তো হবেই না পূর্বাঞ্চল তিনশো ফিটে সবচেয়ে প্রথম ভাইরাল কিন্তু এই নীলা মার্কেটটা এখানে কিন্তু অনেক নাটকের ছবি শুটিং করা হয়েছে আর প্রথম থেকে এই নীলা মার্কেটটা অনেক বেশি জমজমাট হয় আর এখন অনেক জমজমাট হয়েছে সেক্টরের ভিতরগুলোতে যেমন একুশ নম্বর ব্লু লেক ল্যাকপুরের ওইদিকে দেন মজুদ্দিন চক্কর বলে অনেকে ইকো পার্ক বলে এই সমস্ত নামে আর কি পরিচিত যেখানে কি ওই যে গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট ওই সমস্ত জায়গাগুলো পরে হয় কিন্তু সর্বপ্রথম ফার্স্ট কিন্তু এই নীলামার্কেট ধারাই শুরু হয়েছে ব্যস্তনগর ঢাকা শহর ছেড়ে কিন্তু ঢাকা শহরের সব মানুষের চলে আসে এই নীলা দিকে পূর্বাচলের সেক্টরের ভিতরটাতে তো এই তো দেখেন এখানে মাটির কাপে করে চা দেয় তো আমি এটা এখানে নীলা মার্কেট কখনও ট্রাই করিনি বাট অন্য সাইডে একটা মেলাতে গিয়ে আমি ট্রাই করেছিলাম তো নীলা মার্কেট আসলে কিন্তু এরকম অনেকগুলো স্টল দেখতে পাবেন এই স্টলগুলোতে কিন্তু মোটামুটি সব পাওয়া যায় আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম একুশ নাম্বার লেকের পার যখন গিয়েছি সেখানেও কিন্তু এরকম কিছু স্টল আছে ছোট ছোট তো এখানে শুরু হয় তিরিশ টাকা থেকে মানে আমাদের দৈনন্দিন জীবনের মানে যা লাগে আর কি মেয়েদের আইটেম কিচেন আইটেম বাচ্চাদের খেলনা মোটামুটি সব কিছুই থাকে তো এই তো রেশমি চাচি চুরিগুলো দেখাচ্ছিলাম আর এই তো এখানে কিছু দিচ্ছিলাম ওভারঅল আমি সব কিছু একবারে দেখিয়ে দিচ্ছি এই দোকানগুলোতে আসার পর যে যার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেয় আর বাচ্চারা আসলে তো মাসলি খেলনা না নিয়ে বের হবেই না তাদের বায়নাগুলো আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমার চুরি দেখতে ভালো লাগে কিনতেও ভালো লাগে কিন্তু পরা হয় না যখন কিনি আর বাসায় নিয়ে বক্সে ভরে রাখি এতটুকুই আমার কাজ এতটুকুই সীমাবদ্ধতা তো এখানে ঘুরে ঘুরে কিছুটা সময় দেখবো আর বেশি সন্ধ্যা করবো না যেহেতু মেয়েকে বাসায় রেখে এসেছি তো এই তো কিছু সফট টয়েজ দেখাচ্ছিলাম তো এই সফট টয়েজগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগে ভালো লাগে অলরেডি আমার ঘরে দুই তিনটা আছে মুস্কানের জন্য নেয়া কিন্তু তারপর মানে মেয়ের থেকে আমার শখই বেশি আমারই কেন জানি বারবার কিনতে ইচ্ছে করে তো এই তো দেখাচ্ছিলাম তো এবার চলেন কিছু ইয়ারিং আইটেম দেখাই তো দেখেন ইয়াররিং কালেকশনগুলোর কিন্তু সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আর এখানে কিন্তু বেশি দরদাম করা যায় না কারণ তারা বেশি দরদাম করে না তো যখন যেটা বলে তার থেকে হয়তো বা দশ বিশ টাকা কম নেই এই আর কি ডিফারেন্স কারণ আমি অনেকবার অনেক কিছু এরকম করেছি তারা বেশি আর কি মানে দর দর কষাকষি করে না তো এখানে এই তো অন্য মেয়েরাও শাড়ি পরে এসেছে দেখছিলো ঘুরছিলো তো আমরাও এখানে আর কিছুক্ষণ থেকে বাহিরে যাব। তো দেখি আমার বোন বলছে পিঠা খাবে আর আমি বলছি আমি পিঠা টিঠা খাবো না বাহিরের পিঠা ফসকা খেয়ে চলে যাব। তো দেখা যায় কি করা হয় তো আমার বোনরা ওরা আন্টি পড়ে পড়ে মানে হাসাহাসি করছিল কারণ ও এত সুখ না একবার হাত দিয়ে যাচ্ছে আবার আসছে তো এই তো দেখেন এই সাইডটা তো কিন্তু অনেকগুলো দোকান আগে কিন্তু এত দোকান ছিল না আগে মাত্র তিনটা দোকান ছিল সব মিলিয়ে আর এখন মনে হয় প্রায় পনেরো বিশটার মতো দোকান আছে তো এখানে আসার পর আমার একজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায় পরে দেখাচ্ছে ওনাকে তো এই তো এখানে আসলাম ক্যাফে রেস্টুরেন্টে তো এখানে আমার বিয়ের আগে এসে আমার বন্ধুবান্ধব বিয়ের সবাইকে এখানে আসতে বলেছি সবাইকে এই রেস্টুরেন্টে এসে মিট আপ এন্ড অ্যান্ড বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিই আমার এখানে অনেক ছবি তোলাও আছে আগে আরও বেশি সুন্দর ছিল যেটা কিনা এখনকার তুলনায় তুলনামূলক কমই তো এই তো দেখেন ওরা এমন একটা মানুষ ওদেরকে নিয়ে গেলে কোথাও ছবি তোলার শেষই হবে না তো আমরা আর বেশি লেট করব না তো আমি আমি কোনো ছবি তুলি বা না তুলি কিছু কিছু ভিডিও ক্লিপ করে রাখি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো এখান থেকে বের হয়ে আগেই যাব ফুচকার দোকানে তো এই তো এসে বসে পড়লাম একটা ফুচকার দোকানে আমরা চার প্লেট ফুস্কা অর্ডার করি আর অর্ডার করার পর আমার এক পরিচিত লোকেশ কথা যে বললাম এই তো উনি সে ওনার সাথে দেখা হয়ে গেল আমাদেরকে দেখে আসলো বলতেছে আমরা আমরাই আমাদের হাজব্যান্ডরা কোথায় বলছি তাদের বাসায় রেখে আসছি তো এই তো চার প্লেট ফুস্কা অর্ডার করে নিয়েছি তো যেহেতু একটা নতুন মেহমানের সাথে দেখা হয়ে গেল নতুন বলতে এনে পুরানোই আমি বলছিলাম আমার ভিডিওতে একটা হাই বলে দিতে তো এই তো হাই দিচ্ছিল উনি আমার সম্পর্কে ব্যয়াই হয় আর অনেক ভালো একটা মানুষ আবার নানির বাড়ির সম্পর্ক থেকে খালাতো খালাতোবাইও হয় তো দেখেন পোস্কার খেয়ে চলে আসার সময় একটা বাদুর দেখলাম কলা বাদুর বলে এটাকে তো আমি না কখনো এত কাছাকাছি দেখিনি আজকে ফার্স্ট টাইম যে এত কাছ থেকে দেখেছি তো এই তো ব্রিজে উঠে পড়লাম এখানে কিছুটা সময় কাটিয়ে দেন চলে যাব যেহেতু শীতের রাত খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়ে যায় এখন কিন্তু বেশি একটা টাইম না মাত্র ছয়টা না সাড়ে ছয়টা জানি তখন বাজে তো মুস্কানের বাবা বা মুস্কানের বাবার বাসায় গেছে মানে আমার শ্বশুর বাড়িতে চলে গেছে উনি বসছিলো আজকেই আসবে কিন্তু এখনও আসছে না ওনার জন্য আরও বেশি একটা ওয়েট করছিলাম কারণ এখান থেকে আসলে কিছু কেনাকাটা কিছু টাকা হাজব্যান্ডের খোয়াতে পারতাম শেষ করতে পারতাম তো যাই হোক বেশি আর ওয়েট করতে পারছি না কারণ এখনও মুস্কানের বাবা আসছে না তো রাতের সৌন্দর্য দেখায় শেষ আপাতত তো বাসার উদ্দেশ্যে রানা দিতে হবে ওদিকটায় মাও ফোন করছিল যেন বাসায় চলে আসি মুস্তানা অনেকক্ষণ আমাদেরকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করছে তো এই দেখেন ওভারঅল একটু দেখিয়ে দিই কী পরিমাণ মানুষ থাকে এখানে মানে আপনি যে একটা ভালো করে সুন্দর মতো একটা ছবি তুলবেন সেই ওয়েটা তো থাকেই না এত মানুষ থাকে তো এই দেখেন এটা হলো তিন নাম্বার গেট মানে তিন নাম্বার যে ইউ ওইটা সামনে আরও দুইটা ছিল তো দিনের চাইতে কিন্তু দিনের সৌন্দর্যই একরকম আর রাতের সৌন্দর্যটা কিন্তু তুলনামূলক আমার কাছে একটু বেশি লাগে লাইটিংয়ের কারণে তাই তো মুস্কানের বাবাকে কল দিলাম উনি বলছি আরও এক ঘন্টা টাইম লাগবে তাই আর আমরা দেরি না করে বাসার উদ্দেশ্যে রানা হয়ে গেলাম তো এই তো দেখাচ্ছিলাম রাস্তাঘাটগুলো মনে হচ্ছে আমি কোনো এটা কি কি বলে মানে বাংলাদেশে নাই দুবাইয়ের কোনো রাস্তায় আছে এতটা সুন্দর লাগছিল তো সেই চিরচেনা রাস্তাটাই আজকে একদম একেবারে অচেনা অচেনা লাগছে এতটা সুন্দর করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আসলেও অসংখ্য ধন্যবাদ জানানো উচিত তো আজকের ব্লগটা দেখে দেখে আশা করি অনেক ভালো লেগেছে আজকে আমাদের তিন বোনের এই ছিল ঘুরে বেড়ানো তিনশো ফিট রাতের সৌন্দর্য দেখার সাথে আমার বোনের ননদও ছিল সে ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না এই জন্য কি আর ক্যামেরার সামনে আনলামই না তো এই তো সতেজ গেটের কাছে নেমে গেছি এখান থেকে আমরা আবার আরেকটা রিকশা নিয়ে চলে যাব বাসার দিকে তিন বোনের রাতে সৌন্দর্য দেখা শেষ তিনশো ফিট চলে আজকের মতো এই পর্যন্তই নতুন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ